আসসালামু আলাইকুম, চিটাং ফরেস্ট ইউনিয়ন একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আমার চ্যানেলে আমি মোহাম্মদ নুরুল হুদা আপনাদের সাথে আজকে শেয়ার করব ইউরো জেপি ওয়াই। এই পেয়ারে আমরা যে এন্ট্রিটা প্লেস করেছি সেল সাইড, তো এই এন্ট্রিটা নিয়ে আমি আপনাদের সাথে একটু ডিসকাশন করব, যেটা আপনাদের অবশ্যই কাজে আসবে। তো আসুন শুরু করি, আমরা কেন এখানে সেল এন্ট্রি প্লেস করেছি এই বিষয়ে আমরা একটু ধারণা নিই। তো প্রথম দেখে আমরা আসলে সবগুলো টাইম ফ্রেমকে আমরা ফোকাস করি, যার কারণে আমাদের প্রাইস সেকশনে খুব বেশি হেল্প হয়ে থাকে। তো আমরা মান্থলি চার্ট থেকে যদি একটু মান্থলি ভিউটা দেখার চেষ্টা করি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটা সাপোর্ট রেজিস্ট্যান্স, এখানে একটা রেজিস্ট্যান্স ব্রেক করে মার্কেট আপে গেছে, আবার রেজিস্ট্যান্সকে টাচ করে আবার মার্কেট আপে গেছে সাপোর্ট নিয়ে রেজিস্ট্যান্স থেকে। তো এইখানে আবার একটা সাপোর্ট ক্রিয়েট করছে মার্কেট, এখান থেকে সাপোর্ট নিয়ে আবার প্রাইস আপে গেছে। তো এই যে কন্ডিশন, এই কন্ডিশনে হচ্ছে মার্কেট, মান্থলি মার্কেট ইজ বুলিশ। তো আমরা উইকলি টাইম ফ্রেম থেকে একটু চার্টকে দেখার চেষ্টা করি। উইকলি টাইম ফ্রেম থেকে আমরা যদি একটু জিনিস ট্রাই করি দেখার, তাহলে এখানে একটা ট্রেন্ড লাইন আছে, যেখানে টাচ করে মার্কেট নিচে গেছে, এখন আবার ওখানে আসে, ওখান থেকে হয়তো একটা রিজেকশন প্রাইস আমরা পেতে পারি মার্কেট থেকে, যে কারণে আমরা এখানে একটা স্মল সেল প্লেস করেছি। তো দেখা যাক, আমরা যদি উইকলি থেকে ডেলিতে আসি, ডেলিতে আসলে আমরা দেখতে পারবো মার্কেট ক্রসওভার করে আপসাইডের দিকে আসে, মার্কেট ক্রসওভার করে স্টকিস্টিক আপসাইডের দিকে আসে। তার আগে একটা জিনিস আমাদেরকে লক্ষ্য করতে হবে, প্রিভিয়াস ক্যান্ডেলের আগের ক্যান্ডেল যেটা, সেটা একটা ইনভার্টেড হ্যামার, অর্থাৎ শুটিং স্টার টাইপের একটা ক্যান্ডেল, যেটা ইন্ডিকেশন করে যে মার্কেট সেলিং প্রেশার আসছে মার্কেটে। তো এরপরে আমরা H4 টাইম ফ্রেমে যদি গিয়ে দেখি, তাহলে আমরা একটা কনফার্মেশন পাবো, যেটা দেখে আসলে আমরা মার্কেটের সেল সাইডের দিকে এন্ট্রি করেছি। দেখেন মার্কেট এখন ওভারবট এরিয়াতে মার্কেট ক্রস ওভার করতেছে, এবং আরেকটা কনফার্মেশন হচ্ছে H4 টাইম ফ্রেম থেকে একটা স্মলেস্ট ট্রেন লাইন ব্রেকিং করে মার্কেট এখন একটা অ্যাঙ্গালফিং কাভার, অ্যাঙ্গালফিং ক্যান্ডেলস্টিক এখানে ক্রিয়েট করছে। দেখতে পাচ্ছেন এই এই দুইটা মিলে হচ্ছে আপনাদের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়েছে, অ্যাঙ্গালফিং প্যাটার্ন সাথে একটা ট্রেন লাইন ব্রেকিং, যেটা দেখে আমরা এখানে সেল সেট আপে মার্কেটকে সেল করেছি। এই যে এখান থেকে দেখেন 1 আওয়ার থেকে এখানে একটা ভালো একটা ট্রেন লাইন ব্রেকিং ক্যান্ডেল এখানে দেখতে পাচ্ছি 1 আওয়ার টাইম ফ্রেমে। তো এখানে আমাদের এক্সপেকটেশন আছে মার্কেট এখানে যদি ওভার সোল্ডে রিচ করে স্টকিস্টিক, তাহলে কিন্তু এখান থেকে মার্কেট একটা রিটেস্ট করে মার্কেট আবার নিচের দিকে আসার সম্ভাবনা আছে, যেখানে আমরা সেল করতেছি এই বিষয়গুলোকে ফোকাসে রেখে। তো আশা করি আপনি আমার অ্যানালাইসিসটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলটি লাইক করে দিবেন, এবং নোটিফিকেশন পেতে হলে আপনারা অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করবেন। তো সবাই ভালো থাকবেন, গুড বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।